दक्षिणबंगे बैकार आज बाड़ी जाए कतटा कष्ट करे जाए कि बोलबो जरा पृथ्वी पेरो देखे ना बाड़ी जा पथे बैक अनेक क्षति है अनेक की भेजे जाए दाम 500-600 टाका एक एक बैक दाम अपने बैक क्रय करते हैं 5.5 लाख 6 लाख एम आज 8 लाख टाका तक बैक आ তারা জানে না আমরা শুধু বাইক চালাই না আমরা বাইক ভালোবাসি তারা জানে না আমাদের পরিবারগুলো আমাদের এই ভালোবাসার বাইকটাকে একটি পরিবারের সদস্য হিসেবে দেখে তারা জানে না আমরা এই বাইকটা নিয়ে স্বপ্ন দেখি তারা জানে না আমরা এই বাইক দিয়ে সরকারের অনেক অনেক উন্নতির সাক্ষী হতে যাচ্ছি আমরা বাংলাদেশের বাইকাররা অন্যান্য দেশের থেকে অনেক বেশি দিয়ে বাইক আমরা চালাই তো আমাদের বাইকারদের অবদান অনেক 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 আমরা বাইকাররা কখনো গোলমাল করি আমরা বাইকাররা গন্ডগোল করি না আমরা বাইকাররা রাজনীতি করি না আমরা সাধারণ দেশকে ভালোবাসি এই সাধারণ মানুষের উপর পদ্মা সেতু বন্ধ করে দিয়ে চাপিয়ে দেওয়ার মতো অবস্থা অনেকটা যেন মাথা ব্যথায় মাথা চেপে দেওয়ার মতো অবস্থা এটা তো নিয়ম হতে পারে না আমরা মাথা ব্যথায় কি মাথা কাটি আমরা সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নেই তো আমাদের মধ্যে কিছু বাইকার আছে যারা কিনা উৎশৃঙ্খল কেন ট্রাক ড্রাইভারদের মধ্যে কি কোনো উৎশৃঙ্খল ট্রাক ড্রাইভার নাই মধ্যে কি নাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটা পরিবহন করে যারা কিনে প্রায় প্রতি মাসে একটা থেকে দুইটা তিনটা চারটা ট্রাক্টর আছে উপরে আপনি ওড়িশার রাস্তায় একটা পরিবহন আছে যারা কিনা প্রাণ দুর্ঘটনার শিকার হয় এবং নিষিদ্ধ শিকার হয় অন্য কেউ স্বীকার করে তারা যদি নিষিদ্ধ না হতে পারে আমাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে গতকাল সেদিনে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে বাইকারদের বাইক চালানো বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কি বাইকারের দোষ ছিল একজন মানুষ রাস্তায় শুয়ে সে কি করছিল একটা সেতুর রাস্তা তো সেতুগুলো তো বন্ধ করে হয়নি একটা সেতু তো সেতুগুলো তো বন্ধ হয়নি সবাই সেতু করেছে আগে করেছে সবাই করেছে তো এখন কত হচ্ছে কিছু মানুষ যারা কিনা উৎসিক করছে বাইকার হতে পারে সে বাস ড্রাইভার হতে পারে সে ট্রাক ড্রাইভার হতে পারে সে সাধারণ মানুষ হতে পারে তো এই উৎসিঙ্কর মানুষের দিকে আইনে আয় দেওয়া হচ্ছে আইনের আয় দেওয়া হচ্ছে কিন্তু আমাদের বাইকারদেরকে অপকৌশলের মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়ে একেবারে পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশে একটি টানেল হতে যাচ্ছে কিন্তু সেই টানেল নিয়ে কিন্তু আমরা বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই আগে চাই না আমাদের টানেল দরকার নাই আমাদের বাংলাদেশের টানেলের ভিতরে বাইকার দরকার নাই আমাদের পদ্মা সেতু দরকার আমাদের সরুণা সেতু দরকার আমাদের মেঘনা সেতু দরকার সেখান দিয়ে আমি আমার বাড়ি যেতে পারবো আজকে পদ্মা সেতু বন্ধ হওয়ার পর কেউ করে দেখেন আমরা যদি ফেরিতে যেতে চাই ফেরিও বন্ধ সেটাও বন্ধ যেটুকু চলে সেখানে জায়গাতে একটা লঞ্চে মানুষ উল্কিল হতে মোটামুটি 4-5 ঘন্টা লেগে যায় আর ট্রাকে প্রায় 2000 টাকা দিয়ে আমাদের বাইক পাড়ার করতে হয় এই টাকা আমার কিন্তু এই টাকা কিন্তু সরকারের সরকার আমার টাকার ক্ষতি করছে মানে তার নিজের টাকারও ক্ষতি করছে তাই আমি সকল বাইকের নাম নিশ্চয় তরুণ এখানে সকল বাইকারের পক্ষ থেকে আন্তরিক ভাবে অনুরোধ করছি কলেজের অনুরোধ করছি আমাদেরকে পদ্মা সেতু খুলে দেওয়া হোক বাইকার যারা আছে তাদের জন্য কঠোর কঠিন শাস্তির বিধান দেওয়া হোক পদ্মা সেতু খুলে দেওয়া হোক আগামী ঈদে আমরা এই পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গে বেড়াতে যেতে চাই যাদের বাড়ি আছে বাইরে যেতে চাই ধন্যবাদ সবাই আমাদের